আবারও গৃহবধূকে খুনের অভিযোগ ঘটনা সিদাই মোহনপুর হাসপাতাল এলাকায় গৃহবধূর নাম দেবিকা সাহা এক হত্যার অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে জানা যায় হাসপাতাল আবারও আবার বাসিন্দা কাজল মুদক তিন বছর আগে এলাকার বাসিন্দা দিলীপ সাহার মেয়ে দেবিকা সাহার সাথে সামাজিকভাবে বিয়ে করে কিন্তু বিয়ের পর থেকে স্বামী গৃহবধূ দেবিকাকে বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য মারধর করত বলে অভিযোগ মৃত গৃহবধূর পরিবারের লোকজন গত বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূকে বেধরক মারধর করে গুরুতর আহত হন গৃহবধূ পরে চিকিৎসার জন্য সিদাই মোহনপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে কিন্তু শেষ রক্ষা হয়নি গৃহবধূর রবিবার সকালে গৃহবধূর মৃত্যুর কুলে ঢলে পড়ে গৃহবধূর উপর দা এবং লাঠি দিয়ে বেধরক মারধর করা হয়েছিল বলে অভিযোগ বাপের এদিকে গৃহবধূর শাশুড়ি জানান বৃহস্পতিবার রাতে ওনার ছেলে কাজল মদমত অবস্থায় বাড়ি ফিরে তাদের দু বছরের শিশুকন্যাকে কুলে নিতে চাইলে গৃহবধূর স্বামীর কাছ থেকে শিশুকন্যাকে কেড়ে নিয়েছিল আর এরই জেরে গৃহবধূকে মারধর করেছিল কাজল পরে অসুস্থ হয়ে পড়ে গৃহবধূ দেবিকা পরবর্তী সময় গৃহবধূর বাপের বাড়ির লোকজনরা অভিযুক্ত স্বামী কাজলকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় গৃহবধূ বাপের বাড়ির লোকজনরা জানায় অভিযুক্ত স্বামী কাজলের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় ওই তো বিয়া দেওয়ার পর থেকে ওই গত তিন বছর আগে বিয়ে হয়েছে বিয়ে দেওয়ার পর থেকে মারধর করে পনেরো বছর করে যন্ত্রণা দেয় আর বাড়িতে আসে রাইতে দেয় না বাজে কথা কো হ্যাঁ তোর এখানে লাঙা সেই আসে বকস বাজে কথা কো আইতে না আর ঠেকা হ্যাঁ মানে ওই টাকা পয়সা দিবার লাগিয়ে আমার যন্ত্রণা দেয় মাইকদুর করে ওরা বলতে মাইক দুর করে তাই প্রকাশ করতে না মানে এই জিনিসটি প্রকাশ করতে দেয় মুখে আমার কাছে ফোন করলে ফোন করতে দেয় না হ্যাঁ ফোন করলেই তাকে মাছদুর করে প্রতিদিনকে দোকানে সকালে ফোন করছে হ্যাঁ বাড়ি শোকের ছায়া নেমে আসে গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের মধ্যে বিওর রিপোর্ট নিউজ ভিজিল্যান্ড